আপনারা আপনারা কত বড় ভাগ্যবান এবং সৌভাগ্যবান আপনাদের কুষ্টিয়াদের ও মাফিয়াদের একজনের নাম সে আলজাজিরাতে দেখাবে কিছুদিন পরেই আপনারা কিছুদিন পরেই দেখতে পাবেন সুতরাং এই মাফিয়াদের অত্যাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করতে পারবেন আমরা জানি 1991-92 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা সাতটি আসনে এমপি হয়েছে এরপরে আমরা আজকে কুষ্টিয়াতে এত দুর্বল হয়েছি কারণ কি কারণ শুধু ইনু আর হানি তা আমরা মনে করি না আমাদের কুষ্টিয়ার যারা মুরব্বী আছেন সংসারের মুরব্বীরা যদি ঠিক না থাকেন সংসারের মুরব্বীরা যদি ঠিক না থাকে সেই সংসারে কথাবদ্ধ থাকতে পারে না আপনার আপনারা বলতে পারেন আপনারা কেমনে জানবেন আমরা জেনেছি বিগত একটা বছর কুষ্টিয়ায় মিটিং করার জন্য কুষ্টিয়া কর্মী সভা করার জন্য কত উদ্যোগ কত সংগ্রাম কত কাঠকুট ফুটাইতে হয়েছে আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি কানাই এবং কামাল ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘুরছে কেন্দ্রীয় নেতাদের কাছে মাল মাল এসেছে আমার নেতা সুন্দর ভাইয়ের সাথে বারবার দেখা করেছে বিভিন্ন জেলায় জেলায় গিয়েছে একটা কর্মী সভা করার জন্য আমরা যাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আপনাদের প্রশাসনের সাথে কথা বলার জন্য বলেছি আমাদের ওই নেতারা আমাদের আমাদেরকে বলেছে এক ধরনের আর প্রশাসনের সাথে কথা বলেছে অন্য ধরনের সুতরাং আমি মনে করি আজকের এই সফলতা আজকের এই প্রেসক্লাব যাকে প্রেসক্লাবে আপনারা কুষ্টিয়ার যে কর্মী সভা করতেছেন এটা আপনাদের বিশাল সফলতা এই সফলতার মূলে হলো আপনাদের জেলা যুব দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ দিতে চাই আজকে যদি আমি কুষ্টিয়া জেলার দায়িত্বে থাকতাম এত সরাই উঠে এবং এত অপমানের পর আমি আর কুষ্টিয়ার রাজনীতি ছেড়ে চলে যেতাম আমি এই কর্মী সভা করতাম না আমি আবারও কানাই এবং কামালকে ধন্যবাদ জানাই আমরা জানি এমপি সাহেবকে আমাদের অনেক নেতা বলেছেন আমাদেরকে বলছে আমি কথা বলতেছি আর এমপি বলছে আপনার কমিটি করতে মিটিং করতে দিলেন না আবার সেই মাফিয়া আমিনের সাথে আঘাত করে আমাদের কুষ্টিয়াতে মিটিং করতে দেওয়া হয় নাই আজকে এটাই বাস্তবতা আজকে এটাই সত্য ওই সব নেতাদেরকে বলতে চাই আপনারা এতদিন পর্যন্ত নেতার নেতৃত্ব দিয়েছেন একজন মায়ের নেতৃত্বে আল্লাহর পরে পৃথিবীতে যদি কোনো দয়াময় থাকে সেটা হলো মা জাতি মা হলো বেগম খালেদা জিয়া খালেদা জিয়া সবাইকে মাফ করে দিতে পারে কিন্তু কিন্তু আগামী রাজনীতি আগামী বিএনপি রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি তারেক রহমানের হাতে সংগ্রামী সাহায্য বন্ধুরা আমার আপনারা সিনিয়র নেতা যারা আছে তাদেরকে শ্রদ্ধা সম্মান করবেন আমি কাদের উপর কারোর উপর আমার বিদ্বেষ নাই আপনাদেরকে এই কথাগুলো বলার অর্থ হলো এত ষড়যন্ত্র করার দরকার ছিল না যুবদল যদি শক্তিশালী হয় যুবদল হলো বিএনপি এবং ছাত্র দলের গার্ডিয়ান যুবদল বিএনপিকেও চালায় ছাত্র দলকেও গাইড করে সুতরাং বিএনপি যুবদল হলো একটা ঘরের মধ্যখানে যে ফিলা ওই ফিলার যদি ঠিক না থাকে তাহলে ওই গড় টিকবে না সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আগামী দিনে কামাল কানাই কামালের নেতৃত্বে আমরা যারা আছি সুন্দর একটা যুবদল হওয়ার দেব তাহলে আপনারা এই ইনু এবং হানি যারা আজকে আরাবাদ ওইখান থেকে চলে গেছে এই ধরনের বাংলাদেশে 2 লাখ পুলিশ থাকবে 40,000 পুলিশ হলে ভারতীয় পুলিশ এই ভারতীয় পুলিশদেরকে তাড়াতে হবে সাহায্য বন্ধুবা আমি আপনাদেরকে বক্তব্য শেষে আপনাদের জেলা নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলামিন কানা ভাই কামাল উদ্দিন সাধারণ সম্পাদক মেজবাউর রহমান পিন্টু ভাই আব্দুল মাজেদ সিনিয়র সুগ্ন সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আবেদুল ইসলাম বিপ্লব ভাইয়ের প্রতি আজকে দুদিন এত অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে আমাদেরকে আতিথ্যতা দিয়ে আপ্যায়ন করিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে এই সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই লাল সালাম জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ
বেগম খালেদা জিয়া কারপেমান জিন্দাবাদ শহীদ জিয়া আমারও সবাইকে ধন্যবাদ এবারে কুষ্টিয়া জেলা অন্তর্গত কুষ্টিয়া সদর উপজেলা পৌর কোকসা উপজেলা পৌর এবং কুমারখালী উপজেলা পৌর যুব দলের আজকের এই সর্বশেষ কর্মী সভা সম্মানিত সভাপতি আলামিন কানাবাই উপস্থিত আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি সঙ্গে বরবাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সভাপতি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সংগ্রামী প্রধান সভ্য বরবাই আলিয়ার শূন্য উপস্থিত খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সংগ্রামী নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলার সংগ্রামী নেতৃবৃন্দ তিনটি জেলা এবং পৌরসভার সংগ্রামী নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম পাশাপাশি আমার নেতা আপনার নেতা বাংলাদেশি জাতীয়তাবাদী ঐক্যের প্রতি তারুণ্যের হামলার তারে প্রমাণের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাইফুল আলম নিরব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুরা আমার দীর্ঘ 3 ঘন্টা 20 মিনিট আপনাদের জেলার এবং উপজেলার নেতৃবৃন্দের বক্তব্য আমরা শুনেছি আমরা যারা এখানে উপস্থিত আছি আপনাদের ভাই হিসাবে আমাদের সর্বোচ্চ না হলে 1 ঘন্টা লাগতে পারে দয়া করে আপনাদের বক্তব্য আমরা 3 ঘন্টা 20 মিনিট ধৈর্য সহকারে শুনেছি আপনারাও আমাদের কথাগুলো শুনবেন যেগুলো শুনলে আপনাদের আগামী দিনে হয়তো কাজে লাগতে পারে যদি আপনারা সেটা আমলে নেন বক্তব্য শুধু রাস্তায় দাঁড়িয়ে জিয়া খালেদা তারেক রহমান উত্তর দক্ষিণ কুষ্টিয়া খোকসা আর মিরপুর এগুলো বললে হবে না বক্তব্য শুনতে হবে নেতাদের বক্তব্য শুনতে হবে বুদ্ধিজীবীদের কথা শুনতে হবে শুধু ফেসবুকে পোস্ট দিয়া নেতা হওয়া যায় না রাজনীতি করতে হলে রাজপথে থাকতে হবে শিখতে হবে বুঝতে হবে আমরা কেন দল করি আমরা কার দল করি আমরা কোন দল করি আমরা কোন আদর্শে রাজনীতি করি আমাদেরকে বুঝতে হবে আমাদের নেতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতা তিনি উই রিপোর্ট অর্থাৎ আমি বিদ্রোহ করলাম বলেই এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে নেমে গেছেন যুদ্ধ করতে আমরা গর্ব করে বলতে পারি আমরা একদম বীর উত্তমের একদম স্বাধীনতার ঘোষকের একজন রাষ্ট্র সর্বপ্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি এই দেশকে বাঁচাতে হবে ভারতীয় আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী সরকারের হাত থেকে এই দেশকে বাঁচাতে হবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে আপনাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অর্থাৎ বেগম খালেদা জিয়া তারেক রহমানকে হাতকে শক্তিশালী করলেই আপনার হাত শক্তিশালী হবে আপনার হাত শক্তিশালী হলে এই দেশ বাঁচবে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আমরা খুলনা জেলার বিভিন্ন জেলা উপজেলায় পৌরসভাতে কর্মী সভা করেছি কিন্তু দুঃখের বিষয় আমরা আপনাদের কুষ্টিয়াতে যে কর্মী সভা করতে পারি নাই কারণ এই দেশে মাফিয়াদের সর্দার আপনারা কিছুদিন পরে আবার আলদা জিরা দেখতে পারবেন